স্টার্ট করলাম, এখন আমি ক্লিনিং এর কাজ শুরু করছি। তো এগুলা ক্লিনিং করে রোদে শুকাতে দিলাম, দেখুন কত ঝকঝকে দেখাচ্ছে। তো এখন পেঁয়াজগুলা আমি, সরি পেঁয়াজ না, তেজপাতাগুলা বয়ামজাত করলাম। তেজপাতা এভাবে রাখলে রান্নার কাজ অনেক সহজ হয়। এখন আমি রান্নার কাজ শুরু করব, দুপুরের রান্না। তো তেল বসিয়ে দিলাম, মাছটা ফ্রাই করে নিয়ে পেঁয়াজ দিলাম, জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা এখন ভাজবো, ভাজা হয়ে গেলে এর মধ্যে মশলাগুলো একে একে অ্যাড করব। তো মশলা হিসেবে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, এবার গুঁড়া মশলা দিব। তো গুঁড়া মশলার মধ্যে আছে মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, দিয়ে দিলাম ধনে গুঁড়া, তারপরে জিরা গুঁড়া, সব পরিমাণ মতো লবণ দিয়ে এখন কষিয়ে নেব। তেলটা উপরে ভাসলে এখন আমি মাছগুলো দিয়ে কষিয়ে নেব। একটু হালকা পানি দিয়ে দিলাম যাতে লেগে না যায়। তো এবার কষিয়ে নেব, কষানো হয়ে গেলে আমি এটার মধ্যে ঝোলের জন্য পানি অ্যাড করব। আমি ঝোলের জন্য পানিটা দিয়ে দিলাম, পানিটা হালকা ফুটে আসলে আমি এটার মধ্যে কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। এখন টালা জিরা গুঁড়া দিয়ে আমি নামিয়ে ফেলব। টালা জিরা গুঁড়া দিয়ে দিলাম, আমার তরকারিটা অলমোস্ট হয়ে গেছে, এখন নামিয়ে ফেলব। অন্য আলাদা একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি, দেখুন কালারটা কত সুন্দর এসেছে, খেতে অনেক টেস্টি হয়েছিল। যেহেতু আমি পরে ভয়েস দিচ্ছি তাই বলতে পারলাম, দেখুন অনেক সুন্দর। এভাবে রান্না করে দেখতে পারেন। এবার আমি সাজনে ডাঁটা রান্না করব, এর আগেও দেখিয়েছি যদিও, তারপরে আমি যেভাবে রান্না করি সেভাবে দেখাচ্ছি। তেল দিয়ে জিরা ফোড়ন দিলাম, এবার পেঁয়াজটা আমি ভেজে নেব, হালকা হালকা ভাজবো, বেশি না। তো সামান্য পরিমাণ আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম, হালকা পানি দিলাম। এরপর মরিচ, হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, ধনে গুঁড়া সব অল্প অল্প পরিমাণে দিয়ে মশলাটা কষিয়ে এটার মধ্যে, আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম ডালটা, তো ডালটা দিয়ে দিলাম। এখন আধা সিদ্ধ হয়ে গেলে আমি এটার মধ্যে সজনে ডাঁটা আর একটা আলু দিয়েছিলাম। আলুটা দিলে কি হয়, অনেক টেস্টি হয়, ভালো লাগে। আমাদের গ্রামে এভাবে এটা রান্না করে সবাই, তো অনেক ভালো লাগে। সামান্য পরিমাণ পানি দিয়ে আমি কষাবো যাতে কাঁচা গন্ধ না থাকে আর কি। কষানো হয়ে গেছে আমার, এখন আমি ঝোলের জন্য পানি দিলাম। আমার মনে হলো পানিটা একটু কম হয়েছে, সেজন্য আর একটু দিয়ে দিলাম। এরপর আমি হালকা টালা জিরা আমি সব রান্নাতে ব্যবহার করি, কিছু কিছুতে ব্যবহার করি না। তো আমার তরকারিটা হয়ে গেছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।